ওদেরকে আমি আমেরিকা থেকে একদম ইম্পোর্ট করে এনেছি, প্রায় 2 মান্থস লেগেছে ওদের ওখান থেকে এখানে আসতে। আমি খাওয়াই না তোদেরকে, ফালতু কথা বলাস। নিশ্চয় খাওয়ানো খোঁচা দিচ্ছে, তোমার কাপড় চোপড় গুলো কে এক্সচেঞ্জ করে, তোমার জুতো গুলো কে পলিশ করে দেয়? বড় ভাই শুনেন, রবিন ভাই, হ্যাঁ এই যে ভদ্রলোক সারাদিন রিক্সা চালায় কত কষ্ট করে, উনারে খাওয়ালে তো সব, তোমাদেরকে খাওয়ালে আমার কিসের সব? দেখ কি করলি তুই, এটা কি করলি তোরে, যে হাত কর গুলো জানি ইস্তারি করা, এগুলো কে ইস্তারিতে নিয়ে যায়? আমি নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে তুই টাকা দিস, কিন্তু কষ্টটা তো আমি করি। এই শোন, তুই তোর কাপড় আয়রন করতে নিয়ে যাস, সাথে আমারটাও নিয়ে যাস, এটা কথা শুনলি? তুইও তো কথা শুনলি, খাও নি। আর তুমি তো খাবারে খাওয়া দিয়ে কে খোঁচা দেয় ভাই, এটা কি করে তুমি? আচ্ছা খা না, কি নিবি? নে নে নে, আরে নে না। আরে রবিন ভাই, লাভলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সানা হিয়ার। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। ইয়েস, সেটা হচ্ছে নিউ জেনারেশন প্রবলেম। ইয়েস, আমাদের জেনারেশনের ছেলেমেয়েদের এখন অনেক প্রবলেম, যেটা আমি নিজে অবজার্ভ করেছি। সো প্রবলেম নাম্বার 1, ঘুম। মানে রাত নেই, দিন নেই, আজকালকার জেনারেশনের মেয়েরা ছেলেরা সবাই ঘুমাবে। তাদের কাছে পরিশ্রম মানে কি? তাদের কাছে পরিশ্রম মানে হচ্ছে প্যারা। কিন্তু ওরা এটা ভুলে যায় যে পরিশ্রম হচ্ছে পিলার অফ সাকসেস। কিন্তু আমাদের জেনারেশনের এই পিলারটাই তো নড়বড়ে। এই জন্য তারা জীবনের মানেও বুঝে না এবং তারা লাইফে সাকসেসও পায় না। ভেরি ব্যাড, ভেরি স্যাড। সো প্রবলেম নাম্বার 2, সাহস, গার্ডস। আমাদের এই জেনারেশনের কোনো ছেলেমেয়ের কোনো গার্ডসই নেই। হ্যাঁ, তারা খালি ফেসবুক ইউজ করে, ছবি তুলবে, সেলফি তুলবে আর আপলোড দিবে। আর কি করবে? সবার প্রোফাইলে গিয়ে গিয়ে এক একটা জিনিস অবজার্ভ করে করে লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে, বাস, দ্যাটস ইট। কেন? আমাদের জেনারেশনের ছেলেমেয়েদের দরকার যেগুলো অন্যায় হচ্ছে সেই অন্যায়গুলোকে প্রতিবাদ করার। হ্যাঁ, আমাদের প্রতিবাদ করতে হবে, আর না নড়লে আমরা জীবনে কীভাবে সাকসেসফুল হব, আমরা কীভাবে এই পুরো দেশটাকে প্রেজেন্ট করবো বলেন? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। সো ভিউয়ার্স, প্রবলেম নাম্বার 3, সেটা কি জানেন? শো অফ। ও মাই গড, এখন যদি কারো গাড়ি না থাকে, গাড়ি ছাড়া তো আমরা চলতেই পারি না। আর গাড়িও যদি না থাকে, আমাদের উবারেই চলতে হবে। কেন ভাই? একটু যান না রিক্সা দিয়ে, দেখেন না কেমন লাগে, ইউ উইল ফিল গুড। আর হাতে যদি একটা আইফোন না থাকে, তাহলে ফোনের তো কোনো মানেই নেই। কেন? And viewers,
এত কিছু না জানার ভিড়ে আমরা হয়ে যাচ্ছি অটিস্টিক জাতি। আমরা ভুলে যাচ্ছি যে আমরা এই দেশের ভবিষ্যৎ, আমাদেরই হবে এই ভবিষ্যৎ এবং এই দেশটাকে গড়ে তুলতে। সো আজ থেকে এই বিলাসিতা, অলসতা এবং খামখেয়ালিকে বাদ দিয়ে চলুন আমরা সোনার বাংলা গড়ে তুলি। মামা, হাসি দেন দোস্ত, কাপটা দে তো, চায়ের কাপটা দে, দে দে। আরে হয়েছে কি মামাটা, ধরেন। জান ভাই পাগল ভাই, কি হয়েছে তোর? কি রবিন ভাই, কই রবিন ভাই? বাথরুমে কাম করতেছে। হে রবিন, তো বাথরুমে গেছে, সেই আমি রুম থেকে বেরোয়ার সময়, এখনো বেরোয় না। বের না হলে আমি কি করবো? কাজ না শেষ হলে বেরোইব না, কিছু করার আছে? মানে এক, সে তো মোবাইল নিয়ে ঢুকছে, সে একটা মানুষ এতক্ষণ বাথরুমে কি করে? রবিন ভাই কি করো তুমি? ভিডিও দেখতেছে, হ্যাঁ মুভি থেকে দেখে সময় পার করতেছে, এটা আমার জিজ্ঞাসা। হ্যাঁ কি করতেছে? হ্যাঁ জিগা, এত কোনো করে কিছু বাথরুমে? আর তোরা প্রত্যেকদিন রাতের 8টা বাজে দুইজনে মোবাইল নিয়ে এত বিজি কিসের? তুই এখানে আয়াই করতেছিস, রবিন ভাই বাথরুমের ভেতরে আয়াই করতেছে, কারে আসতে বলছ তোরা? তুই একলাই অফিস করস, আমাকে অনলাইন অফিস আছে না, আমরা অনলাইন অফিস করতেছি। আমি না পাগল নিয়ে বাস করতেছি না ছাগল নিয়ে বাস করতেছি, মাঝে মাঝে আমার মাথায় আসে না। এটা আমাকে অনলাইন অফিস, এত মানে বোঝার লাগবো না। তুই যখন অফিস করস, তোর আমরা কিছু কই? কি আপনি আসেন কে মামা? আছে আছে, বুঝবা না, বাচ্চা ছেলে বাচ্চা ছেলের মতো থাকো। নিজে খুব বুড়ি হয়ে গেছে আমার। জানোস না আমি সারাদিন অনেক পরিশ্রম করছি। অনেক পরিশ্রম করছিস একদম, আমার ফোন ধরার টাইম পাস না, তুই বাজার করছিস। এই ও কোথায়? তোকে রেস্ট নিচ্ছে,
তুই কোথা থেকে আসছিস? বাইরে থেকে আসছিস? তো তুই বাজারটা হাতে করে নিয়ে আসবি না? ও মা, মানে কি ভাই? আমি কি সারাদিন বাইরে বাইরে অফিস করব, আবার বাজার করে নিয়ে আসবো? তোমরা কি নবাবজাদা? বসে বসে খাবা? আমরা বসে বসে খাইতেছি, তোরে কে কইছে? আমি আর ভাই মিলে যেই পরিমাণে কাজ করছি, তুই অফিসে ওই পরিমাণে কাজ করছ নাই। ঘর ঝাড়ু দিচ্ছি, ঘর মুচ্ছি, দেওয়াল পরিষ্কার করছি, রান্নাঘর পরিষ্কার, সবকিছু পরিষ্কার তো আমরাই করছি। কি ভাই কও না কে কও? এই তুই বাথরুম কয়দিন দোস? আজকে সমস্ত বাথরুমে আমি দিছি। কি কস এখানে বাথরুম কয়টা? দুইটা। দুইটা আমি দিছি। তো কোনদিন দিছিস নবজাদা? এত বড় বড় কথা বলছ, আইসে ওরে শুধু সব কথা বলছ কেন? ওরে এসব কথা বলছ কেন তুই? খুব কাজ করছিস দেখতেছি তো। ঠিক আছে, সারাদিন তোমরা কাজ করে খুব টায়ার্ড না? হ্যাঁ, তোমরা রেস্ট নাও, আমি আমার খাবারটা খেয়ে আসি। ছোট ভাই, এদিকে এদিকে বস না, বস। কি ভাইয়া তুই এইভাবে কথা বলছ কেন আমার সাথে? আমরা দুইটা ভাই তোর উপর ডিপেন্ডেবল, তোর সাথে থাকি, তুই এত আদর করছ আমাদের, তোর কথা সারাক্ষণ বলি, একু একু বলি, নিহালকে বলি, আমাদের পাশাপাশি নিহালকে পর্যন্ত কত কথা বলি, তোর কথা সব জায়গায় বলে বেড়ায়। তুই এইভাবে আচরণ করবি, আমাদের দুটোকে ফালা খাবি? পারবি ভাই, আমাদের ছাড়া থাকতে পারবি, খাইতে পারবি? ভাইয়া আমি কি আপনাদের দায়িত্ব নিয়েছি ভাইয়া, যে আপনাদেরকে আমি খাওয়াবো? যা রে দোস্ত, যা খায়। আজকে তুই চাকরি করা স্যার, আমরা চাকরি করি না, দেখা তোর উপর ডিপেন্ডের দেয়, তুই এমন করতে পারলি? যা তুই খায়, আমরা না খাই, ঘুমে থাকি। আমি আর ভাই পানি খাই, শুয়ে থাকি। ভাই চল, পানিও খাবো না, তুই খা, রোজা রাখ। এই পুরন ডায়লগ একদম বন্ধ কর, একদম বন্ধ কর। যা দোকান থেকে বাজার করে নিয়ে একসাথে খাবো। যা বাজার করে, মোর টাকা কই? টাকা নাই তো, টাকা দে ভাই। আমি গত সপ্তাহে টাকা দিলাম, পুরো মাসের টাকা দিছি। গত সপ্তাহে পুরো মাসের টাকা মানে? এই আজকে আলু কত? 140 টাকা। টমেটো কত? 150 টাকা। গত মাসে কত ছিল? 60 টাকা। টমেটো কত ছিল? 90 টাকা। তো ডাবল টাকা যদি হয়ে যায়, তুমি যদি গত মাসে আমাকে যদি 6000 টাকা দিয়ে থাকো, এবার তো তুমি 12000 টাকা দিবা। এটাও তোমাকে বলতে হবে, তুমি কি দিন দুনিয়া সম্পর্কে তোমার কোনো ধারণা? তুমি আগে মোবাইল কত দিয়ে কিনছো? 20000 টাকা। এখন কত? 40000 টাকা। হইলো? তাই বলে পুরো মাসের টাকা এক সপ্তাহে শেষ হয়ে যাবে ভাই? তুমি আমাকে একটা কথা বলতো ভাই, তোমার অফিসে তো, এখানে তো আমরা পত্রিকা রাখি না, তুমি তো অফিসে পত্রিকা রাখো, একটু পত্রিকা পড়ো না? জিনিসপত্র দাম হু হু করে বাড়তে, হু হু শব্দ বুঝো? বাদ দাও না ভাই, ও আমার অবিশ্বাস করতেছে। ও মনে করতেছে ওই টাকা পয়সা আমি আর তুমি মিলে মেরে খাই দিই। থাক দোস্ত, আমি খাওয়া লাগবো না, তুই এক লাগে খা। যা এ চুপ থাক তুই, বাংলা শুনে। ও অবিশ্বাস করলো, হইব না দোস্ত। দন ভাই যা পারে নিয়ে আসতে, আমি যেতে পারবো। আচ্ছা তুই যা। আরে আমি যাবো, আপনি যান। যা দোস্ত, তুই গিয়ে কষ্ট করে বাজারটা করে নে। মানে আকারমান ঢেকিগুলোর সঙ্গে থাকতে থাকতে আমি পাগল হয়ে যাব। বাজারটা আমার করতে হবে, খাওয়া দিতে হবে। আশ্চর্য, আমার লাগে একটা জুস রয়েছে দোস্ত, মেরে প্যার, আমার জন্য একটা ওয়াটার জুস। দুজনই বের হবা? ও কি কারণে যাবে সেটা আমি জানি না, বাট আমার সিরিয়াস কাজ আছে বাইরে। কি সিরিয়াস? আরে আম্মা বাড়ি থেকে খবর পাঠিয়েছে আম্মার নাকি ওষুধ শেষ হয়ে গেছে, সে কারণে ওষুধ কিনতে হবে। তো ওষুধ দিতে যাবো, তুমি এরকম ফিটফাট হয়ে যাওয়ার কি আছে? না ব্যাপারটা হচ্ছে কি, ওষুধ কিনে এক বাসায় দিয়ে আসতে হবে, ওই ভদ্রলোক আজকে নাকি গ্রামে যাবে। আচ্ছা ইয়ে তোর কাছে কি আছে? দোস্ত আমার একটু দিস, কারণ আমি যে বইনের রেজিস্ট্রেশনের টাকা জমা দিতে যাবো, তো আমি যার বাসায় যাবো তার বাসায় একটু ফিটফাট হয়ে যাইতে, যদি গায়ে গন্ডগন্ধ হয় তাই একটু দিস। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আমি যা যা বলি তুই শেষে কবে কারে বলিস আমি বুঝলাম না। আরে আমি তোমার কপি করবো কে ভাই, আমি আমারটা কইতেছি, বড় যে তুমি আমার কপি করতেছো। আমি তো প্রথম বলতেছি, তুই আমার কলে সুতা মারতেছিস কেন? আমি কোনো সুতা মোতা মারতেছি না, আমি আমারটাই কইতেছি, আমি এক জায়গায় যাবো এখন এটাই বলতেছি। আমি যাবো, আমি কাপড় পরছি, আমি আওয়াজ দিও না তো, আওয়াজ ভালো লাগতেছে না।
তুমি আমার কপি করতেছ সেটা স্বীকার করো চল 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 থাম থাম না ভাই থাম তোদের যা খুশি তোরা তা কর আমাকে একটু ঘুমাতে দে আজকে আমার অফ ডে যা তুই ঘুমাইলে আমরা টাকা দেব কেডা আল্লাহ সালাত টাকা সালাত যা দে টাকা দে দোস্ত তাহলে কেমনে টাকাটা দিব আমি এই তোরা থাক আমার জরুরি কাজ আছে টাকা দে দোস্ত স্টুপিড গুলা গুড আফটারনুন ম্যাম গুড আফটারনুন ম্যাম আপনি সানা ম্যাডাম না আপনি আমাকে চিনতে পেরেছেন জি ম্যাম আমি আপনার অনেক বড় ফ্যান ম্যাম আমি প্রতিদিন ম্যাম আপনার ফেসবুক লাইভ গুলো দেখি ম্যাম এবং কি ম্যাম আপনার ফেসবুক লাইভ গুলো দেখতে গিয়ে ম্যাম আমার চাকরিটাও চলে গেছে ম্যাম চাকরি চলে গেছে জি ম্যাম এটা তো একটা ক্যাপশন হতে পারে ম্যাম আপনি কিছু বলছেন না না কিছু বলিনি ম্যাম আমি কি আপনার সাথে একটা সেলফি তুলতে পারি আপনি কেন সেলফি তুলবেন আমি আপনার সঙ্গে সেলফি তুলবো আপনি আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করেছেন আমার যে ফ্যান ফলোয়ার্স আছে সবার জানতে হবে না যে আমার এত বড় একটা ফ্যান আছে যে আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করেছে আসুন না চলে আসুন ওকে থ্যাংক ইউ ম্যাম আমার জীবন ধন্য হয়ে গেল ম্যাম আপনার মতো সেলিব্রিটির সাথে ম্যাম আমি সেলফি তুলতে পেরেছি আপনার ফোনে আমার সেলফি তুললেন ম্যাডাম ম্যাডাম আপনি কি খাবেন বলেন ম্যাডাম খাবো কিন্তু ইউনো আমরা তো আবার অয়েলি ফুড খেতে পারি না পাবলিক ফিগারদের অনেক কিছু মেনটেন করতে হয় সো আমাকে একটা থাই স্যুপ একটা থাই ক্লিয়ার স্যুপ ওকে ম্যাম থ্যাংক ইউ দর্শকের ভালোবাসায় আমি মুগ্ধ আমার ভিডিও দেখতে একটা তার চাকরি চলে আরে কিছু ফ্যান আছে দেখা করার জন্য পাগল হয়ে যাচ্ছিল তারপর ভাবলাম একটু লাইক ফ্রি আছে যেহেতু দেখা করি কারণ ইউ নো মানে ওদের জন্যই তো আমার এত ওই যে ফ্যান চলে এসেছে আমি পরে কথা বলছি চিন্তা না কি ঠিক আছে হ্যাঁ রে রাখছি হ্যাঁ হ্যাঁ তুই এখানে কি করছিস তুমি এই জায়গায় কি করো আমার সাথে ম্যাডামের কাজ আছে তোমার লগে ম্যাডাম ম্যাডামের কাজ আমার সাথে আছে ম্যাডামের সাথে সানা ম্যাডামের সাথে আমি প্রথম কথা বলছি আমি প্রথম কথা তুমি জিজ্ঞেস করছিস সাথে কথা 10 নো 10 মিনিট আগে তুমি জিজ্ঞেস করবে ম্যাডামের সাথে আমার কথা আমি 5 মিনিট আগে কথা বলছি আমি ম্যাডামের সাথে 10 মিনিট আগে এক্সকিউজ মি ইটস আ পাবলিক প্লেস এন্ড আমি জানি আপনারা আমার অনেক বড় ফ্যান আপনি তো ওখানে কি বসবেন বেয়াদব ম্যাডাম বেয়াদব বেড়া তুই বেয়াদব তুমি বেয়াদব গায়ে কথার পুরো হইছে আর টাকা আছে করে বসো আমি যখন অ্যাকশন বলবো তখনই আপনার ঝগড়া শুরু করবেন ঠিক আছে জি ম্যাডাম কাপড় নিবি ভালো কথা আরে ভাই এইভাবে আলাদা হয় কাপড় গুলা এই দুই বলদের জন্য ছুটির দিনও আমি মানে শান্তি পাবো না আশ্চর্য ওরে 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 এই কাহিনী খুব মায়ের সুখ রবিন ভাই হ্যাঁ লাভলুইয়া তোর ছোট বোনের এক্সাম সালার সালা রাখ কে আগে সেলফি তুলবে সেটার জন্য তারা ঝগড়া করছে ও মাই গড দে আর রিয়েলি ক্রেজি ফ্যান্স অফ মাইন ইউ নো দিস ইজ আওয়ার লাইফ মানে আমরা পাবলিক ফিগার আসলে যারা আছি তারা যেখানেই যাই না কেন সেখানে দর্শক একদম ঘিরে ধরে আমাদেরকে মাঝে মধ্যে এই ঘিরে ধরাটা হয় আমাদের যন্ত্রণার এবং মাঝে মধ্যে হয় ভালো লাগার আমার আজকে খুব ভালো লাগছে কেন ভালো লাগছে জানেন তারা পঞ্চগড় থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছে ম্যাডাম আমরা তো পঞ্চগড় থেকে আসছি এত দূর থেকে
আমাকে দেখা করতে আসছে থ্যাঙ্ক ইউ সো মাচ আপনারা যারা আমার সঙ্গে ঠিক এইভাবে দেখা করতে চান তাদের কি করতে হবে তাদের আমার পোস্টটা শেয়ার করতে হবে লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে সো নেক্সটে আবার চলে আসব নতুন কোনো ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে টিল দ্যান টেক কেয়ার অ্যান্ড লটস অফ লাভ আমাদের পরিচয় করে দেন একটু বাই ম্যাডাম আমরা তো আসছি ভিডিওতে আমরা ভিডিওটা শেয়ার দিয়ে দিচ্ছি হ্যাঁ শিওর শিওর শেয়ার দিয়ে দাও এনে দিয়ে দিও ম্যাডাম কিন্তু আমাদের বাসা তো পঞ্চগড় না আমাদের বাসা তো উত্তরা আরে চুপ থাকেন না সোশ্যাল মিডিয়া একটু বলতে হয় ব্যাপার না ফেসবুক লাইভে আপনি যেরকম দেখতে তার চেয়ে কিন্তু বেশি সুন্দর আপনি ম্যাডাম পাম দিতেছে বুইরা ছাইছ চলে লিখে পাম দিতেছে সে সবাইরে পাম দেয় প্রত্যেকটা মেরে দেখে প্রত্যেক জায়গায় দেখলে পাম দেয় বয়স গেছে গায় বুঝে নেই এক্সকিউজ মি সো আপনাদের সঙ্গে আমার যেটা নিয়ে কথা হচ্ছিল যে আপনারা বলেছিলেন একটা ফ্যানদের নিয়ে গেট টুগেদার করবেন সো ওটার প্ল্যানটা কি করেছেন তুমি এখানে তোমার তো এইসব ঘুমানোর কথা বাচ্চা ছেলে তুমি বাসা চলে যাও আপনার না মা ওষুধ পায় না হ্যাঁ ওষুধ তো পাচ্ছে না তোর না বোন কলেজে ভর্তি হইতে পারতেছে না পারতেছে না তো তাতে আমি স্কুলে পারে স্কুল শেষ হইলে কলেজে ভর্তি হইব এক্সকিউজ মি এটা একটা পাবলিক প্লেস ইউ কোয়াইট প্লিজ হ্যাঁ আমি কাজ করতেছি হোয়াট লজ্জা লাগে না মা বোনেরই মিথ্যা বলছ তাও এরকম একটা ফালতুমের জন্য এক্সকিউজ মি আপনি কি বললেন ইউ এক্সকিউজ মি ফালতু বলতে বুঝাতে চাইছি আপনি একটা উড়ন চুন দিয়ে ওকে এই ওঠ আই আই ছেলে কি বলেন আপনি ওয়েট আপনি চুপ থাকেন আপনি চুপ থাকেন ওঠ ওঠ বাই আই আই ছেলে বিয়াদব ছেলে অসভ্য ছেলে আপনি কি সেটা দেখেন মিয়া হোয়াট হোয়াট সি 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 তোরা নিজের মা বোন নিয়ে মিথ্যা কথা বলস ভাই তুমিও আরে মিথ্যা কথা কি আমাদের জীবনের প্রথম নাকি সারা জীবন তো মিথ্যা কথা বলে আর মিথ্যা কথা বলার তো কোনো সমস্যা নাই এটা করে তো ইয়ারটাই খুঁজে পাবা না খুব হাসতেছস না আমি আগামী মাসেই নতুন বাসা দেখব কি আমি বাসা ছাড়তেছি ভাই 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 কি এখন ভাই এখন কি ভাই 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 না এখন কি প্রবলেম ভাইয়া প্রবলেম মানে তুমি আমাদের দুটো ভাই কেদিন করে চলবে এটা কি হয় তুমি নিজে একটু সেলস খরচ করো না ভাই কি বললা তুমি আমি কই যাব এতে বলে যাব কেন এতে হবে কেন যা আরো জানা জান ভাই আমরা তো শুনি ইচ্ছা করে না আমরা তো ভুলে করছি আমাকে মাফ করে দেন তুই যদি আমাকে রেখে দিস গাবো তো ড্রেনের পাশে বেড শুয়ে থাকতে ছোট ভাই যা না তোর বোনের কাছে যা আর তুমি তোমার মায়ের কাছে যাও যাও ঠিক আছে ভাই আজ কোনদিন একদম কসম আজ যাবো না যাও কসম একবার কসম আজ যাবো না কি রে বল না তো কসম কেটো মিথ্যে কথা কর আমি আমি এর মাথা ছুঁয়ে দিতেছি আর যাবো না ঠিক আছে লাস্ট চান্স এরপর থেকে যদি এরকম আকাম করো না আমি নাই না না উল্টা উল্টা করো কিছু আচ্ছা শোনো ইয়ে করো তুমি একটা কাজ করো ওই যে মুরগিটা কাইটা সুন্দর করে কাইটা ফ্রিজ থেকে দিয়ে মুরগিটা কাইটা সুন্দর করে রান্না করে পড়ো তোমার হাতে মুরগি তো দুর্দান্ত হয় এত টেস্ট পাগলা টেস্ট হয়ে যায় আর শোনো তোমার হাতের মুরগি যদি মোরগটা খায় মুরগিটা দেখবে যে মোরগ আর কোনো বিয়ে করতে যাবে না আমি ভাবছিলাম নেক্সট মান্থে বাসা ছাড়বো আমি আজকেই বাসা চাই তুমি কি আমাদের সাথে কথা বলতে চাইছো নাকি আলফাজের খোঁজ নিতে চাইছো হয়েছে কি ও তোমাদের কি এইভাবে ধরে নিয়ে গেছে এইভাবে মারলো আমার খুব খারাপ লেগেছে তোমাদের জন্য এই জন্য আমি ঠিক করেছি যে ওর এত বড় সাহস কি করে হয় ওকে একটা শিক্ষা দেওয়া উচিত আলফাসকে শিক্ষা দেওয়া লাগবে এর জন্য আমরা সব করব সব করবে ওকে দেন এখন শুধু তোমাদের একটা কাজ করতে হবে ওর ব্যাপারে ডিটেইলস সকাল থেকে রাত ও কি করে কোথায় যায়
সব আমাকে জানাবে ওকে জি হাই হাই কে আপনি আপনি তো আমাকে চিনতে পারছেন না আমি সানা আরে আসছে কে লাবলু হাই সরি ও যে লাবলু রবিন হয়ে ওরা কেউ নেই আমি তো ওদের কাছে আসিনি আমি আপনার কাছে এসেছি আমার কাছে মানে আপনার না ছানার মিষ্টি খুব পছন্দ আজকে নিজ হাতে ছানার মিষ্টি খাইয়ে দিব আরে আমি বাইরের মানুষের দেয়া কোনো জিনিস খাই না কারণ আমার মা বলেছে বাইরের মানুষকে বিশ্বাস করতে নেই যে কোনো কিছু খাবার মধ্যে মিশে আমাকে অজ্ঞান করে ফেলতে পারে হতে পারে আপনি কোনো অজ্ঞান পার্টির সদস্য হতে পারে না সো প্লিজ আপনি চলে যান আমি খাবো না পারলে আপনি নিজে খান আরে নিন না 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 সরি প্লিজ চলে তোমরা যা চাও যত টাকা পয়সা চাও কোনো সমস্যা নেই টাকা ম্যাডাম আপনি টাকা কথা বলছেন ম্যাডাম আপনি তো আমার ফ্রেন্ড ফ্রেন্ড ম্যাডাম আমি পিড়ামো সমস্যা নাই সরব আলফাসকে আমি কোনোভাবে ম্যানেজ করতে পারছি না সেদিনের পর আমি আলফাসের সঙ্গে অনেক কথা বলার চেষ্টা করেছি এখন যেটা করতে হবে আপনি আমার অফিসে কেন আসছেন শুনলাম তো ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে এই জন্য আমার ল্যাপটপটা আপনাকে নিতে এসেছি আমার ল্যাপটপ যে নষ্ট হয়ে গেছে সেটা আপনাকে কে বলল সেটা তো জানার কোনো দরকার নেই তো এই দামি জিনিসটা আপনি কেন আমাকে দেবেন এমনি এমনি দিচ্ছি না গিফট দিচ্ছি গিফট করা তো ভালোই লেগেছে খারাপ না চলে আর কি কিন্তু আপনাকে আমার পছন্দ না আর যে মানুষের ভেতরটা সুন্দর না সেই মানুষটাকে আমার মোটেও পছন্দ না প্লিজ আপনি এখানে চলে যান আর কখনো আসবেন না প্লিজ যান
আল্লাহ আল্লাহ রে আল্লাহ রবীন ভাই রবীন ভাই কি হয়েছে তোমার তুমি বলো না তোমার কি মন চাই আমার বলো একবার আল্লাহ আল্লাহ রে কি হয়েছে তোমার বলো ভাই গা ফেটে দিয়েছে তুমি যদি আমার গায়ের উপর এক বালতি পানি আছে পুরো বালতি পানি গরম হয়ে যাবে আল্লাহ যদি এক ডিসি পানি এই না যদি আমার গায়ের উপর রাখো এক কেজি চাল দাও দুই মিনিটের ভিতরে ফিটে যাবে আল্লাহ আল্লাহ বেশি জ্বর ধরো ধরো না ধরো না ধরো না ধরলে ব্যথা করে ভাই ভাই বিশ্বাস করো ভাই ব্যথা ধরলে গা ব্যথা লাগে দোস্ত আমার মনে হয় চিকুনগুনি হয়েছে গোষ্ঠী আচ্ছা ভাই তুমি আমাকে বলো তোমার কি খাইতে মন চাই আমি নিয়ে আসবো বলো সেদিন আলফাস আলফাস যদি ওই বার্গার দোকানের সামনে দিয়ে যদি ঘুরে নিয়ে আনি আসতো তাহলে কিন্তু বার্গারটা খাইতে পারতাম কিন্তু ওই বার্গার খাবার শখ রে ভাই আলফাস এই সাইজের বার্গার দিও না এই সাইজের বার্গার দিও একটা খাবো শান্তি শান্তি জীবন বড় দেখেন আবার আপনার যদি আমাকে দেখতে ইচ্ছা না করে তাহলে আপনি উল্টা দিকে তাকিয়ে থাকেন বেটার প্লিজ যান অন্য জায়গায় বসুন যান আমি দেখছি ফলো করছে আজকে সে ফলো করতে করতে এখানে চলে এসছে ঠিক আছে আমার ফ্যান থাকতেই পারে আমার এরকম অনেক ফ্যান আছে তাই বলে কি সে আমার হাত ধরে টান দিবে আমি ওনাকে অনেক আগে থেকে চিনি উনি এরকম কাজ কখনোই করতে পারেন ওনাকে চেনেন এখানে অন্য কেউ হলে হয়তো বিশ্বাস করতাম কিন্তু এখানে আলফাস স্যার আছে এটা তো অসম্ভব এক্সকিউজ মি আপনি বলতে চাচ্ছেন যে আমি মিথ্যা কথা বলছি এখানে কি হয়েছে সবাই জানতে সত্যিটা জানতে চান তাহলে সিসিটিভি ফুটেজ দেখেন সিসি মানে আপনি কি বলছেন আপনি সিসি ক্যামেরা কেন বলছেন আপনি আমার কথা বিশ্বাস করতে পারছেন না আপনারা চলেন সবাই সিসিটিভি ফুটেজটা দেখেন চলেন আচ্ছা আচ্ছা ওয়েট 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 সিসিটিভি ক্যামেরা দেখার দরকার নেই ভাই অ্যাকচুয়ালি আমি সরি ভুলটা আমার আমি আসলে ওনার ফ্যান সো আমি ক্ষমা চাচ্ছি ভাই সরি সরি ভাই আপু আমি সরি আপনার কাছে ক্ষমা চাই সরি ভাই
আমার একটু কথা আছে, একটা সেকেন্ড প্লিজ। আপনি ভয় পাবেন না, আমি শুধু একটা প্রশ্ন করব, প্রশ্ন উত্তরটা দিলেই আমি চলে যাব। জি বলুন। আমি জানতে চাই আপনি কেন সিসিটিভির ফুটেজ দেখতে চাইলেন না, আপনার তো কোনো দোষ ছিল না, আপনি আপনি তারপরও সব দোষ মাথা পেতে নিয়েছেন, সেটা কেন? আমি কি মনে করি জানেন? আমি মনে করি মেয়েরা আপনার মতো হতে পারে না, মেয়েরা তো অন্যরকম, তারা শুধু স্নেহ আর ভালোবাসা দিতে পারে। একটা মেয়ের তো শো অফ করার দরকার নেই, তারা তো শো মেকার, তারা নতুন জীবনের জন্ম দেয়। একটা মেয়ের স্থান আমার কাছে অনেক উপরে। আমি একটা মেয়েকে পছন্দ নাই করতে পারি, কিন্তু সবার সামনে তার অপমান তো হতে দিতে পারি না। ভালো থাকুন। থ্যাংক ইউ ফর কামিং। সানা, আপনি আমাদেরকে হঠাৎ করে এইভাবে এই জায়গায় ডাক দিলেন নাকি ভাই? আসলে একটা একটা কারণে তোমাদেরকে ডেকেছি। সত্যি কথা বলছো, তোমরা আমাকে অনেক হেল্প করেছো, কিন্তু আমার না আরেকটা হেল্প লাগবে প্লিজ। আর একটা? 100 না, কোটি কোটি হেল্প করতে রাজি আছি। বলো বলো বলো। আলফাস আর পিড়াই তুই বাবার? না না না, এরকম কিছু না, আমি বলছি আমার আলফাসকে নিয়ে কিছু ইনফরমেশন লাগবে। আলফাস কেমন একটা মানুষ, ও কি খেতে পছন্দ করে, ও কি রং পছন্দ, কেমন ধরনের মানুষ পছন্দ করে, এই সব কিছু। আপনি যেভাবে জিজ্ঞেস করতেছেন, এমনি কোনো বাপ তার ছেলে বা মেয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে এরকম কথা জিজ্ঞেস করে না? ট্রাস্ট মি, আমি আমি এরপরে আলফাসকে নিয়ে আর কোনো প্রশ্ন করবো না। Please, for the last time. Yeah, I'm not happy when you're saying party journal. It's not enough. It's a gift. Kicha? Oh, what about the bustu? It's a key? Gift. Huh? You might have to boost the one and a gift of after leg. Thank you. I'm a pushing with you. Call come the janaj. Chocolate tiki janaj. Sure, though. Jiapa. Thank you. Thank you. আজকে কোনো বাহুল্য নেই, উগ্রতা নেই, শো অফ নেই, ভালো লাগছে? চলুন একটা বেলি ফুলের মালা কিনে দিই, এতটুকু শো অফ এই চুলে হতেই পারে। আয় 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 আমি সানা, কিন্তু আমি আর সেই শো অফ সানার নেই। এটি হয়তো আমার ফেসবুকের লাস্ট পোস্ট অর লাস্ট লাইফ। জানেন, আমিও কিন্তু আপনাদের মতো একটা সাধারণ মানুষ, আপনাদের মতোই আমার সাধারণ একটা লাইফস্টাইল, কিন্তু হঠাৎ করে আমি সাধারণ থেকে অসাধারণ হতে চেয়েছিলাম, ফেমাস হতে চেয়েছি। হ্যাঁ, ফেমাস কিন্তু খারাপ কিছু না, ফেমাস হতেই পারি, কিন্তু রং ওয়েতে ফেমাস হওয়া সেইটা খারাপ। আপনাদের অ্যাটেনশনের জন্য অনেক অনেক সেলফি, অনেক ছবি পোস্ট করেছি, উইয়ার্ড সব ক্যাপশন দিয়েছি, একটা ফেক লাইফ প্রিটেন্ড করেছি, শো অফ করেছি, এক কথায় শো অফ করেছি। দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু লিভ। আমি আসলে কখনো রিয়েলাইজই করিনি যে ফেমটা ইম্পর্টেন্ট না, খ্যাতি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে শান্তি। আর এটা আমাকে একজন বুঝিয়েছে, রিয়েলাইজ করিয়েছে।
আর আজকে আমি আপনাদেরকে আমার সেই ভালোবাসার মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমার সেই ভালোবাসার মানুষ অ্যাকচুয়ালি মানুষ যদি তার ভেতরের মানুষটাকে সত্যিকারভাবে ভালোবাসতে পারে, তাকে রেসপেক্ট করতে পারে, তাহলে মানুষের শো অফের প্রয়োজন হয় না, রাইট? রাইট। আমাদের উচিত আমাদের ভেতরের মানুষটাকে ভালোবাসা। তাহলে আপনি নিজেই মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবেন। সো আসুন আমরা আমাদের ভেতরের মানুষটাকে ভালোবাসি, ভালো থাকি আর ভালোবাসি।